রেজিস্টার পেজে কাজ শুরু করার জন্য আমার রেজিস্টার ডট এল নামে যে ফাইলটা রয়েছে আমি সেই ফাইলে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ডট এসটিএমএল রয়েছে এই মুহূর্তে এই পেজে আসলে তেমন একটা কোনো কিছু নেই অবশ্যই হ্যাডার এবং ফুটার এগুলো তো থাকবেই ন্যাববার এইগুলো তো থাকবেই ডেফিনেটলি বাট এইখানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমি যদি এইখানে আপনাদের দেখাই একটি ফর্মের মতো থাকবে যে এইখানে আমরা কী করতে পারবো কিছু ইনপুট ভ্যালু দিতে পারবো তো চলুন সেই কাজটা শুরু করি সেই জন্য অলরেডি আমি এই পেজে চলে এসেছি যেমন তো দেখতে পাচ্ছেন তো এইখানে আমি মেইনের মধ্যে কাজ করবো ডেফিনেটলি যেহেতু এইখানে আমি রেজিস্ট্রেশনের যে ফর্ম যেটা সেটা তৈরি করব তো সেই জন্য প্রথমেই সেকশন তৈরি করে নিচ্ছি সেকশনের জন্য ক্লাস হিসেবে রেজিস্টার দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এই রেজিস্টার ক্লাসের মধ্যে প্রথমে ইউজার রেজিস্ট্রেশন এই টেক্সটা শো করার জন্য একটি হেডিং নেব এবং সেই হেডিংয়ের জন্য আমি একটি ক্লাস নিচ্ছি সেকশন থাই থা অ্যান্ড দেন আমি এখানে টেক্সট সেন্টার নামে একটি ক্লাস নিব যার সাহায্যে মূলত টেক্সটকে আমি সেন্টারে নিব। ওকে তো এই ক্লাসটা এখনো তৈরি করিনি নিই ডেফিনেটলি সিএসএস এর মাধ্যমে তৈরি করব এ পর্যায়ে জাস্ট আমরা এই ইস্তিমালের পার্টটা রেডি করে নিচ্ছি সো এখানে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি ওকে অ্যান্ড দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ডেফিনেটলি আমাদের আউটপুট চলে আসার কথা আমি যদি এখানে রিলোড করি দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন চলে এসেছে দেন এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি নিশ্চয়ই আপনার ডেমোর দিকে লক্ষ্য রেখেছেন এখানে আমাদের কার্ড থাকবে কার্ডের মধ্যে এই জিনিসগুলো থাকবে তো অলরেডি আমরা কার্ড ক্লাস তো তৈরি করে রেখেছি এবার তাকে ব্যবহার করতে পারবো তো চলুন সব কিছু আমরা একটি কার্ড ক্লাসের মধ্যে রাখবো এখানে দেখতে পাচ্ছেন একটি ডিপ তৈরি করে নিয়েছি এবং সেই ডিবের মধ্যে আমরা কার্ড ক্লাসকে অ্যাপ্লাই করেছি সেই ডিবে একটি ফর্ম থাকবে ফর্মের জন্য যে কাজটা করব আমি ফর্ম ক্লাস নিয়ে নিচ্ছি ফর্মের জন্য এখানে অ্যাকশন চাইলে অবশ্যই আপনারা দিতে পারেন বাট এ পর্যায়ে আমি অ্যাকশন এটাকে আমি এখানে ইউজ করছি না অর্থাৎ যেই জায়গায় আমাদের ডেটাটা সেন্ড করতে যাচ্ছি সেই ইনফরমেশন চাইলে এখানে অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে পারি বাট এই মুহূর্তে আমি সেটাকে ইগনোর করছি বাট অলরেডি আমি আপনাদের সিএসএসএ সিরিজে দেখিয়ে দিয়েছি কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা আপনাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে বা কোনো একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে সেটাকে কিভাবে কালেক্ট করতে সেটা আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি ওকে তো ফর্ম কন্ট্রোল নামে একটি ডিপ তৈরি করবো এন্ড এখানে অবশ্যই ফ্লেক্স সেন্টার ও ক্লাসটা নেব এই ডিব জন্য তো এবার যে কাজটা আসলে মূলত করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে এখানে ইনপুট ইলিমেন্ট গুলো রয়েছে আমি সেটা দেখা যাচ্ছি যে এখানে লেভেল এবং ইনপুট ফিল এই দুটোকে একটা ডিবে রাখতে চাচ্ছি দেন ইমেল ইনপুট ফিল এই দুটাকে একটা ডিবে রাখতে চাচ্ছি অর্থাৎ তাদেরকে আমি এইখানে গ্রুপ করতে যাচ্ছি সো সো সেই কাজটা করার জন্যই মূলত আমি এই ডিপটা নিয়েছি ফর্ম কন্ট্রোল নামে ওকে তো প্রথমে আমি লেভেলটা নিব দেন ইনপুট ফিল নিব এটার মধ্যে তো লেভেল নিচ্ছি লেভেল সাপোজ আমি নেইমের জন্য নিচ্ছি প্রথমটা তো এখানে দিয়ে দিচ্ছি নেইম এবং এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি নেইম দ্যাটস অল অ্যান্ড দেন আমার ইনপুট ফিল্ড নেওয়া লাগবে সো আমি ইনপুট ফিল্ডটাও নিয়ে নিলাম ইনপুট ফিল্ডের টাইপ হিসেবে এখানে টেক্সট থাকবে দেন আমি চাইলে এখানে আইডি হিসেবে নেইম দিয়ে দিতে পারি অ্যান্ড এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি যেহেতু এটা অবশ্যই আমার লাগবে ওকে অ্যান্ড ডেফিনেটলি যে কাজটা করতে যাচ্ছি আমি এখানে অটোমেটিক যে ব্যবস্থাটা রয়েছে অটো কমপ্লিট সেটা ব্যবহার করতে যাচ্ছি সো অটো কমপ্লিট এইখানে আমি দিয়ে দিচ্ছি নেই দ্যাটস অল ওকে সো এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনপুট ফিল চলে এসেছে এবং লেভেল চলে এসেছে ডেফিনেটলি তাদের মধ্যে যে ডিস্ট্যান্স দরকার সেটা এই মুহুর্তে নেই বাট পরবর্তীতে অবশ্যই এগুলোকে আমরা যখন সিএসএস সাহায্যে ডিজাইন করবো এগুলো ঠিক করে নেব ওকে তো চলুন এবার যে কাজটা করি কপি পেস্টের কাজ শুরু হয়ে যাবে এবার তো কপি পেস্ট করে নিলাম ফর্ম কন্ট্রোল ফ্ল্যাক্স সেন্টার বাট এবার নেইমের জন্য নয় এবার আমরা ইমেইলের জন্য নেব সো সব জায়গায় আমি চেঞ্জ করে নিচ্ছি ইমেল ইমেল ওকে সো ইমেল অ্যান্ড ফাইনালি আমি এখানেও চেঞ্জ করতে চাচ্ছি ইমেল গুড জব অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি এই ডিপটা আবারও কপি পেস্ট করে নিচ্ছি এবার আমরা যে কাজটা করব পাসওয়ার্ডের জন্য নিতে পারি তো চলুন পাসওয়ার্ডের জন্য এই জায়গায় আমি বলে দিচ্ছি পাসওয়ার্ড ওকে সো ফের সো গুড আমাদের এইখানে নেইমেল ইমেল এবং পাসওয়ার্ড চলে এসেছে দেন আমরা এখানে অ্যাবাউট সেকশনের ব্যবস্থা রাখতে চাচ্ছি অ্যাবাউটের জন্য একটি টেক্সট এরিয়া নেব তো এইখানে আগের মতোই আমি কপি পেস্ট করে নিচ্ছি এতটুকু অংশ এবার ফর্ম কন্ট্রোলের মধ্যে যে কাজটা আমরা করতে যাচ্ছি মূলত এইখানে লক্ষ্য রাখবেন এইটা হচ্ছে অ্যাবাউট মি এর জন্য নিতে যাচ্ছি । সো এই জায়গায় টেক্সট হিসেবে আমি দিচ্ছি অ্যাবাউট মি লেভেলের টেক্সট হিসেবে অ্যান্ড ফরের মধ্যে জাস্ট অ্যাবাউট দিয়ে দিচ্ছি বাট এবার আমরা টেক্সট এরিয়া নিব সো ইনপুট ফিল নিচ্ছি না টেক্সট এরিয়া নিচ্ছি এবং টেক্সট এরিয়ার মধ্যে নেইমের জায়গায় অবাউট দিচ্ছি আইডির ভ্যালু হিসেবে অ্যাবাউট দিচ্ছি ওকে তো এখানে কলাম সংখ্যা বা রো সংখ্যা সেটা সরিয়ে দিচ্ছি কারণ এইখানে উইথ হাইট এগুলো আসলে সিএসএস এর আমরা নির্ধারণ করে দেবো ওকে অ্যান্ড দেন ফাইনালি একটি বাটন নেবো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু চলে এসেছে ড্যামের মতোই শুধু বাটন এখানে মিসিং সো বাটনটা নিয়ে নিচ্ছি ঠিক ডিপের পরে আবার আমি এই ডিপটাকে কপি পেস্ট করে নিচ্ছি অর্থাৎ ফর্ম কন্ট্রোল ডিপটাকে কপি পেস্ট করে নিলাম এবং এই ডিবের ঠিক পরে যে কাজ করতে যাচ্ছি এইখানে এই ডিবের মধ্যে এক্স্যাক্টলি কাজ যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে একটি বাটন নিতে চাচ্ছি তো চলুন যে বাটনটা নেব সেই বাটনের জন্য আমি চাইলে এখানে সাবমিট টেক্সটটা দেখাতে পারি বরাবরের মতোই বাটনের জন্য আমি যে ক্লাসটা ইউজ করব বাটন ক্লাস অ্যান্ড এবার আমি জাস্ট নতুন একটা ক্লাস অ্যাড করে নিচ্ছি পরবর্তীতে হয়তো ইউজ করবো সো কন্ট্যাক্ট বাটন দিয়ে দিচ্ছি এন্ড এটা টাইপ হিসেবে সাবমিট দিয়ে দিচ্ছি দ্যাটস অল ওকে সো এতটুকু কাজ করার দরকার ছিল করে নিয়েছি এবং সেই সাথে এই বাটন ফিলটাকে হয়তো আমি একটু ডিজাইন করব পরবর্তীতে এই যে এই পুরো ডিপটাকে সো সেই জন্য এই ডিপের সাথে একটি ক্লাস অ্যাড করে রেখে দিচ্ছি ফর্ম বাটন ফিলস এফআইএল ডিফেল ওকে সো আমাদের যে এইসতেমেলের স্ট্রাকচার সেটা আমরা তৈরি করে নিয়েছি এবার সময় হয়েছে আমাদের এটাকে ডিজাইন করা ডিজাইন করার পর কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম করে আমরা একটা আউটপুট পেতে চাচ্ছি তো চলুন আমরা ডিজাইনিংয়ের কাজ শুরু করি ডিজাইনিংয়ের কাজ শুরুর জন্য শুরুতেই আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সট সেন্টার নামে আমি যে ক্লাসটা তৈরি করেছিলাম নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি যদি আবারও এইখানে দেখাই আমি একেবারে শুরুতেই টেক্সট সেন্টার নামে একটি ক্লাস নিয়েছিলাম এই যে তো প্রথমে এই ক্লাসটা আমি নিচ্ছি এবং এটা আমি চাইলে অবশ্য রিসেট কোডের মধ্যে নিতে পারি যেহেতু এটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে সো সেই জন্য আমি এখানে টেক্সট সেন্টার নামে ক্লাসটা নিচ্ছি এবং এটার উদ্দেশ্য জাস্ট টেক্স অ্যালায়েন্স সেন্টার দ্যাটস অল ওকে সো এবার আমাদের আউটপুটটা কিন্তু সেন্টারে চলে আসার কথা এই যে টেক্সটটা এবং সেটা সেন্টারে চলে এসেছে এবার চলুন অন্যান্য কাজগুলো করি আমরা আমরা কিসের জন্য কাজ করতে যাচ্ছি এ পর্যায়ে আমরা রেজিস্ট্রেশনে কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে চাইলে একটা কমেন্ট দিয়ে সিএসএস এর কাজটা আমরা শুরু করে নিতে পারি ওকে সো চলুন আমরা সিএসএস এর কাজ এইখানে শুরু করে দিই যে রেজিস্টার এবং লগ ইন আসলে একসাথে দুইটার সিএসএস এরই কাজ করব বাট এনিওয়ে যে কোনো একটা জায়গা থেকে আমরা চাইলে শুরু করতে পারি তো আমার মনে হয় রিসেট কোডের ঠিক পরে অর্থাৎ লাস্ট যে কাজটা করেছিলাম সেই জায়গায় চলে যাই কার্ড ডিজাইন অ্যান্ড দেন আমি দেখতে পাচ্ছি ফুটারের ঠিক আগে ডেফিনেটলি এবং মেইন শেষ হওয়ার পূর্বে এই কাজটা করব তো এইখানে সাপোজ আমি দিয়ে দিচ্ছি কনথাক্ট সেকশন ফর অ্যান এক্সাম্পল কনথাক্ট সেকশন দো ধরা যাক এই নামটা হয়তো বা এত আমাদের রেজিস্ট্রেশনের সাথে ম্যাচ হচ্ছে না বাট আমরা কিন্তু পরবর্তীতে যে কাজটা করতে যাচ্ছি আসলে এখানে রেজিস্ট্রেশন দিয়ে দেখ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রেজিস্টার স্টার সি এর এরকম দিয়ে দিই তাহলে অত বুঝতে সুবিধা হবে ওকে ফেয়ার অ্যান্ড অ্যান্ড দেন রেজিস্টার অ্যান্ড সি দিয়ে দিচ্ছি ওকে কেউ কেউ তো চলুন এইখানে প্রথমে যে কাজটা করি কন্ট্রাক্ট সেকশন নামে আমি যে কাজটা করছি একটি সেকশন চাইলে তৈরি করে নিতে পারি বাট আসলে নামটা কী দিয়েছি সেটা আগে মেকশিওর করে নিচ্ছি সো এটা ছাড়া অন্যান্য সব কিছু আমি ক্লোজ করে দিচ্ছি এটার দিকে ফোকাস রাখতে যাচ্ছি এখানে আসলে রেজিস্টার নাম দিয়েছি তো চলুন সেই কাজটা আমরা করে নিই যেহেতু রেজিস্টার নাম দিয়েছে তো আমি এখানে সিএসএসটা ডেফিনেটলি রাখার দরকার ছিল সিএসএসে চলে যাচ্ছি এই যে আমার সিএসএস ফাইল ওপেন করা হয়ে গেছে রেজিস্টারটাকে সিলেক্ট করতে যাচ্ছি সো রেজিস্টারটাকে সিলেক্ট করে নিলাম রেজিস্টারের জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স রাখতে যাচ্ছি এখানে রেজিস্টারের মধ্যে কী কী রয়েছে আপনার সেটা লক্ষ্য রাখবেন এই যে রেজিস্টারের মধ্যে একটি এস টু রয়েছে এবং ডিব রয়েছে মূলত দুইটি জিনিস এখানে রয়েছে অ্যান্ড দেন ডিবের মধ্যে তো অনেক কিছু রয়েছে সেটা মেন ফ্যাক্ট না বাট ইনিশিয়ালি হচ্ছে এই দুইটা ফ্যাক্ট একটা হচ্ছে হেডিং এবং অন্যটি হচ্ছে এই কার্ড ডিপটা রয়েছে তো সেই জন্য আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে যাচ্ছি অ্যান্ড দেন এখানে ফ্লেক্স ডিরেকশন হিসেবে চাইলে কলাম ব্যবহার করতে পারি অ্যান্ড দেন আমি চাইলে এখানে জাস্টিফাই কন্টেন্ট হিসেবে সেন্টার ব্যবহার করতে পারি অ্যান্ড দেন আমি এখানে অ্যালাইন আইটেম হিসেবে চাইলে সেন্টার ব্যবহার করতে পারি তো এতটুকু করার পর দেখতে পাচ্ছেন তাদের অবস্থান কী ধরনের সিচুয়েশান রয়েছে এবং এখানে আমি একটা গ্যাপ দিতে চাচ্ছি যাতে করে এই টেক্স এবং এই কার্ডের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয় তো চলুন সেই কাজটা করে নিই আমি এখানে গ্যাপ দিচ্ছি সাপোজ থ্রি আর ইএম এর মতো এবং এটার জন্য একটা মিনিমাম হাইট সেট করে দিতে চাচ্ছি এই রেজিস্টারের জন্য ধরা যাক আমি সিক্সটি পার্টিক্যাল হাইট দিয়ে দিচ্ছি এখানে ওকে ফেয়ার এনাফ দেখতে পাচ্ছেন অনেকটা তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে এবার যে কাজটা করতে যাচ্ছি এইখানে আমি মূলত রেজিস্টারের জন্য যে কার্ডটা ব্যবহার করেছি এই যে রেজিস্টারের জন্য যে কার্ডটা আমি তাকে সিলেক্ট করতে যাচ্ছি তো রেজিস্টারের কার্ডকে সিলেক্ট করতে চাইলে আমার যে কাজটা করতে হবে এইখানে রেজিস্টার ডট কার্ড অর্থাৎ রেজিস্টারের সাথে যে কার্ডটা আমি ব্যবহার করেছি সেটাকে আমি এইখানে সিলেক্ট করতে যাচ্ছি তো এইখানে যদি আমি দেখাই এই যে রেজিস্টার থেকে আমি এই কার্ডে যাচ্ছি কিন্তু ওকে আমি এটাকে সিলেক্ট করছি কারণ আমার এই পুরো ওয়েবসাইটে অনেক জায়গায় কার্ড ব্যবহার করেছে তো আমি এই যে রুলসগুলো এখন সেট আপ করতে যাচ্ছি সেটা অন্যান্য কার্ডের উপর যাতে অ্যাপ্লাই না করা হয় শুধুমাত্র এই কার্ড যেটা কিনা না রেজিস্টারের আন্ডারে সেটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি তো এখানে বলে দিচ্ছি এর উইথ হবে সাপোজ ফোর্টি ফাইভ আর ইএম ফেয়ার এবং দেখতে পাচ্ছেন ফোর্টি ফাইভ আর মতো এটা জায়গা নিয়ে নিয়েছে তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার যে কাজটা করতে পারেন আপনারা যদি অন্য কোনো স্টাইলিং এখানে করতে চান সেটা করতে পারেন বা ডেফিনেটলি আরও কিছু স্টাইল আমরা এখানে করতে যাচ্ছি ফর্ম রিলেটেড কিছু স্টাইল আমরা করতে যাচ্ছি তো সেই জন্য আমার ফর্মকে সিলেক্ট করতে হবে তো চলুন সেই কাজটা করি আমরা ফর্মকে এখানে সিলেক্ট করছি ফর্ম অ্যান্ড ফর্মের জন্য আমি বলে দিচ্ছি যে ফর্ম কতটুকু জায়গা নেবে ফর এন এক্সাম্পল এখান থেকে আমি চাইলে ফ্ল্যাক্স ওয়ান দিয়ে দিতে পারি অ্যান্ড দেন আমি এখানে বলে দিতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স যেহেতু এখানে ফ্ল্যাক্স লে আউট ইউজ করতে চাচ্ছি ফ্ল্যাক্স ডিরেকশন ফর্মের মধ্যে যতগুলো আইটেম রয়েছে তারা হবে কলাম ওয়াইজ তারা জায়গা নেবে এবং তাদের মধ্যে একটি গ্যাপ রেখে দিতে যাচ্ছে ওয়ান আর ইএম এর মতো সো এটা করার পর এখানে ডেফিনেটলি চেঞ্জ দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটা গ্যাপ কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে এবার এই যে ফর্ম কন্ট্রোল রয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেকটা ডিবের নাম আমি দিয়ে একটা ক্লাস দিয়েছিলাম প্রত্যেকটা ডিবের জন্য ফর্ম কন্ট্রোল আমি যদি সেটা আবারও আপনাদের দেখাতে চাই এই যে ফর্ম কন্ট্রোলের মধ্যে লেভেল এবং ইনপুট ফিল আবার ফর্ম কন্ট্রোলের মধ্যে লেভেল এবং ইনপুট ফিল অর্থাৎ ফর্ম কন্ট্রোল যে ডিপটা রয়েছে যে ক্লাসের নামটা দিয়েছি ডিপের জন্য এবার তাকে সিলেক্ট করতে যাচ্ছি এবং কে কতটুকু জায়গা নিবে সেটা বলতে চাচ্ছি ধরা যাক লেভেল নিবে জিরো পয়েন্ট ওয়ান বাঘ অন্যদিকে ইনপুট ফিল নেবে জিরো পয়েন্ট নাইন বাঘ সেটা আমি করতে যাচ্ছি তো সেই জন্য আবার স্টাইল ডট সিএসএ চলে আসলাম এইখানের মধ্যে আমি এই স্টাইলগুলো অ্যাড করে নিচ্ছি সো ফর্ম কন্ট্রোল অ্যান্ড দেন লেভেল চলুন লেভেলের জন্য আমরা বলে দিচ্ছি যে ফ্ল্যাক্স কতটুকু জায়গা নেবে আসলে এখানে ফ্ল্যাক্স ডিরেকশন না এখানে ফ্ল্যাক্স হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জায়গা নেবে অ্যান্ড দেন যে কাজটা করতে পারি এখানে টেক্সট অ্যালাইন ব্যবহার করতে পারি সো টেক্স অ্যালাইন লেফট তো উপরে ফর্মের বেলায় যদি আমি ফ্ল্যাক্স ইউজ করি হয়তো আপনারা এখানে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই আপনারা যদি এখানে চলে আসেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফর্ম ক্লাস রয়েছে আমি তাকে সিলেক্ট করে তার জন্য একটা ফ্ল্যাক্স আমি হাইট এখানে উইথ সেট করে দিয়েছি ফর এন এক্সাম্পল দেন ফর্ম কন্ট্রোলের লেভেলের জন্য তো আমরা জিরো অংশ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বাট জিরো অংশ দেবো কাশ কিসের জন্য সেটা হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য সো ফর্ম কন্ট্রোলের যে ইনপুট ফিল্ডগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে যাচ্ছি এবং আমরা টেক্স এরিয়াও ব্যবহার করেছি সো এখানে আমরা চাইলে কি করতে পারি টেক্স এরিয়াকেও সিলেক্ট করতে পারি তো এবার এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন সেই অনুপাত জায়গা নিচ্ছে না বা টেনশন নেওয়ার কোনো কিছু নেই কারণ আমরা ফ্ল্যাক্স করে দিব জিরো পয়েন্ট নাইন বাঘ জায়গা নেবে তারা কিন্তু ওকে এবার ঠিকঠাক রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড দেন আমরা এখানে আর কি করতে পারি চাইলে হয়তোবা এখানে টেক্সাই লাইন লেফটের তো কোনো প্রশ্নেই আসে না এখানে এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্যারিং দিতে যাচ্ছি সো ভেরিয়েবল থেকে যে প্যারিংটা রয়েছে সেটাকে ব্যবহার করব এই যে প্যারিংটা ব্যবহার করে নিয়েছি অ্যান্ড ফাইনালি আমি বর্ডার দিয়ে দিচ্ছি এখানে বর্ডার অ্যান্ড ওয়ান এবং ওকে অনেকখানি সুন্দর লাগছে বাট এখানে যে রিসাইজের অপশন সেটা আমি হয়তো বন্ধ করে দিতে পারি সো টেক্সট এরিয়ার জন্য আমি এখানে বলে দিতে পারি যে রিসাইজ যেটা সেটা হবে নান ওকে এবার যদি আমরা চেক করি দেখতে পাচ্ছি এখানে রিসাইজের কোনো অপশন নেই টেক্সট এরিয়ার জন্য ফাইনালি আমি টেক্সট এরিয়ার জন্য আরও কিছু স্টাইল সেট করতে যাচ্ছি শুধুমাত্র টেক্সট এরিয়ার জন্য সো আমার মনে হয় এত বেটার হবে যদি আমি ফর্ম কন্ট্রোল থেকে শুধুমাত্র টেক্সট এরিয়াকে এবার সিলেক্ট করে নিই এবং টেক্সট এরিয়ার জন্য যেহেতু শুধু রিসাইজ সেক্ষেত্রে আমি এই রিসাইজকে এইখান থেকে কেটে এই জায়গায় বসিয়ে দিচ্ছি এন্ড হাইট সেট করতে যাচ্ছি টেক্সট এরিয়ার জন্য যেহেতু এটা ফিডব্যাক বা অ্যাবাউথ মি অনেকখানি জায়গা নিতে পারে সো হাইট দিয়ে দিচ্ছি টুয়েলভ ভার্টিক্যাল হাইট এবার চেক করে দেখি সব কিছু মোটামুটি ভালোই দেখাচ্ছে খারাপ না সো ফার সো গুড আমরা অনেকটা এরকম চাচ্ছিলাম সো খারাপ হয়নি এখনও পর্যন্ত বাট হাইট এখানে ভার্টিক্যাল হাইট এবং এটা অ্যাপ্লিকেবল হলো কি না সেটা আমরা কীভাবে চেক করবো সাপোজ এখানে ফোর্টি ভার্টিক্যাল হাইট দিয়ে দিয়ে দেখি কী অবস্থা এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না এবার চেঞ্জ দেখতে পাচ্ছি ওকে সো আমরা আগে ঠিক মতো সেভ করিনি অথবা এবার ঠিকঠাক রয়েছে সো ফার সো গুড অ্যান্ড দেন ফাইনালি বাটনের যে ফিলটা রয়েছে ফর্ম বাটন ফিল নামে যে ডিপটা নিয়েছিলাম একেবারে শেষের দিকে আমি নিশ্চয়ই মনে আছে যে যে ডিপটের মধ্যে বাটনটা রয়েছে অর্থাৎ ফর্ম বাটন ফিল্ড তাকে সিলেক্ট করতে যাচ্ছি তো সেই জন্য আমার এই জায়গায় চলে আসতে হবে ফর্ম বাটন ফিল্ডের মধ্যে এখানে জাস্ট বর্ডার রেডিয়াসটা ইউজ করতে যাচ্ছি সো বর্ডার রেডিয়াস ভেরিয়েবল হিসেবে যে বর্ডার রেডিয়াসটা নিয়েছিলাম সেটাকে ব্যবহার করব ওকে দ্যাটস অল সো ফার সো গুড অ্যান্ড দেন কনথাক্ট বাটনকে সিলেক্ট করতে হবে সো কনথাক্ট বাটন অ্যান্ড দেন উইথ থার্টি পারসেন্ট উইথ থার্টি পারসেন্ট এখানে থার্টি পারসেন্ট হবে ওকে সো এবার চলুন দেখে নেই কি অবস্থা এই যে দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর লাগছে বাট আমার মনে হয় এতটুকুই মোর দেন এনআফ সো এই কন্ট্যাক্ট বাটন হয়তোবা আমি এখানে নাম দিই নি ফর এন এক্সাম্পল আমার মনে হয় হ্যাঁ কন্ট্যাক্ট বাটন আমি নাম দিয়ে দিছি দিয়েছি সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার মনে হয় এই মুহূর্তে এতটুকুই মোর দেন অফ বাট আমরা পরবর্তীতে যে পেজ কাজ করবো সেটা হচ্ছে লগ ইন পেজ নিয়ে কাজ করবো তো কাইন্ড অফ লগ পেজ অনেক ইজি হবে যেহেতু আমরা রেজিস্ট্রেশনের কাজটা এখানে করে নিয়েছি সো রেজিস্টার রেজিস্ট্রেশনের অনেক কিছুই আমরা চাইলে সেখানে কপি করতে পারবো বাট একটা ক্লাস আমরা হয়তোবা এখনও ডিফাইন করিনি যেটা কিনা ছিল সেকশন টাইটেল সো সেটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটা আমি রিসেট কোডে করতে যাচ্ছি কারণ সেকশন টাইটেল হয়তো বা পরবর্তীতে আবারও আমি ইউজ করতে পারি তো সেই জন্য এই জায়গায় চলে আসলাম এখানে আসার পরে সেকশন টাইটেল দিয়ে দিচ্ছি এই সেকশন টাইটাল মধ্যে হচ্ছে ফন্ট সাইজটা শুধু আমি বসাবো ফন্ট সাইজটা হবে টু আর এর মতো দ্যাটস অল এবং যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা এইখানে আমি পেয়ে গেছি